আজ প্রায় 16 দিন পর আবার নতুন করে গোপালের সেবা দেওয়া শুরু হবে। তো এই ভিডিওটি গতকালকের, তো গতকালকে সকালে ভিডিওটি রেডি করেছিলাম ঠিকই, কিন্তু ভিডিওটি আর আপলোড দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে দিয়ে দিই। তো সকাল সকাল দেখো মেয়ে আমার স্নান করে রেডি হয়ে গেছে, এখন গোপালকেও স্নান টান করাবে, পুজো দেবে। তো এতদিন তো পুজো দেওয়া হয়নি, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ডেলিভারির আগে আমি গোপালকে কিভাবে রেখে গিয়েছিলাম। তো গোপাল কিন্তু ওইভাবেই রয়েছে এবং তার সিংহাসন আমরা টাচও করিনি। তো এতদিন গোপালকে না খাইয়ে রাখা, ঠিক না খাইয়ে রাখা বলা নয়, নিজের হাতে সেবা না দেওয়ার একটা যে আফসোস বা খারাপ লাগা সেটা তো চলছিলই, শুধু ভাবছি কবে গোপালকে আমি নিজের হাতে সেবা দেব, কবে থেকে আবার রেগুলার যে রুটিনটা সেটা শুরু করতে পারবো। তো যাই হোক, 16 দিন মানে 15 দিনে আমাদের আতর উঠে যায়, অসুচ চলে যায় আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী। তো সেই জন্য 15 দিন তো গোপালের সেবা বা পুজো সন্ধ্যা আরতি কিছুই করা হয়নি। তো আজকে থেকে মানে গতকালকের থেকে আবার নতুন করে পুজো দেওয়া শুরু হয়েছে। তো মেয়েকেই বললাম যে প্রথম দিন তুমিই দাও। তো দেখো মেয়ে এদিকে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে আর এদিকে ফুল তুলছিল। তো ফুল এই সাদা শিউলি ফুলগুলো তুললো আর তারপরে এই যে হলুদ রঙের এই ফুলগুলো, এগুলো প্রথমবার ফুটেছে গাছে। তো হলুদ যেহেতু আমাদের প্রিয় গোপালের অনেক বেশি প্রিয় রঙ, তো সেই জন্য বললাম হলুদ ফুল তোলো। আর তারপরে দেখো তুলসী পাতাও নিয়ে নিয়েছে। আর এখন মেয়ে আমার চলে এসেছে ঘরে, এখন প্রথমবার বলা যায় আমার ডেলিভারির পরে গোপালের সেবাটা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। আমি দিতাম কিন্তু কিছু সমস্যার জন্য আমি আর আজকে দিলাম না, আমি নেক্সট যখন দেবার তখন দেব। তো এদিকে দেখো মন্দিরের পর্দাগুলো খুলে দিল। এবার যেটা করা হবে, যে জিনিসগুলো আমি গোপালের কাছে রেখে গিয়েছিলাম লাস্ট পুজো দেওয়ার দিন বা সন্ধ্যা দেওয়ার সময় বলেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো সেইগুলো এক এক করে সব সরিয়ে দেব। এগুলো কিন্তু ইউজ হবে না, যে পোশাকগুলো আছে সেইগুলো ধুয়ে দেব, তারপরে সেইগুলো গোপালকে আমি পরাবো। আর এদিকে দেখো সব কিছু সরিয়ে দিল। আর মেয়ে দেখো এই বড় কি বলবো বাকেটটার মধ্যে বলছে স্নান করাবে। তো এখানে গোপালকে স্নান করানোর জন্য গোপালের দেখো জল রেখে দিচ্ছে, তো এইখানে গোপালকে বলছে আজকে স্নান করাবে। তো যাই হোক জলটা দিয়ে দিল আর তুলসী পাতা দেবে, তারপরে কিছু ফুল টুল দিয়ে ও ওর মতো করে পুজো দিচ্ছিল। আর এইটা ছিল মূলত কালী পুজোর দিনের ভিডিও, আর কালী পুজোর দিন যেহেতু স্কুল ছুটি ছিল সেই জন্য কিন্তু ওই দিয়েছে সারাদিন। তো দেখো এখন স্নানটা করিয়ে দিচ্ছে, স্নান করিয়ে দেওয়ার পর তারপরে গোপালকে রেডি করাবে। তো যেমনভাবে নর্মালি আমরা সেবা দিয়ে থাকি তেমনভাবেই, যদি আমি ভেবেছিলাম যদি আমি দিই তাহলে সব কিছু ভালো করে পরিষ্কার করে নতুন করে নিয়ে পুজো দেব, মানে বিছানা চাদর রাধা মাধবকে স্নান টান করাবো, কিন্তু সেটা যাই হোক সময়ের জন্য বা কোনো কারণে করা হলো না। তো এখন দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে আর এখন গোপালকে ভালো করে মুছিয়ে দেবে। তো মাঝখানে বেশ কয়েকদিন বড় ভিডিও সেইভাবে দেওয়া হয়নি, দুটো ভিডিও ডেলিভারির পর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। শর্ট ভিডিও শেয়ার করতে পারছি না, কেননা ভিডিও শ্যুটই করতে পারছি না, তো শেয়ার কী করবো। তো যাই হোক দু একটা ভিডিও যদিও আমার ফোনে রয়েছে সেভ করা, সেইগুলো শর্ট ভিডিওর জন্যই রেখেছিলাম, কিন্তু আর দেওয়া হচ্ছে না, মূলত রেডি করতে পারছি না বলেই দিতে পারছি না। তো যাই হোক চেষ্টা করব যে সেইগুলো রেডি করেও শর্ট ভিডিওতে দিয়ে দেওয়ার। আর এখন যেহেতু গোপালের সেবা রেগুলার আবার আগের মতো করে দিতে পারবো, তো গোপালের ভিডিও কিন্তু এখন দেব, যেমনভাবেই হোক যেটুকুই হোক চেষ্টা করব দেওয়ার। আর ভিডিও সেইভাবে দেওয়া হচ্ছেও না অনেক দিন হলো, আর এখন থেকে চেষ্টা করব দেওয়ার যদি সম্ভব হয়, কারণ বাচ্চা খুবই ছোট, ওকেও আমাকে সময় দিতে হয়, মেয়েকেও দিতে হয়, দুটো মেয়েকেই আমাকে সমানভাবে সময় দিতে হবে, সংসারের পেছনেও সময় দিতে হবে। তো তারপরে ভিডিও কতটা কী করতে পারবো না পারবো সেটা তো সময়ের অপেক্ষা। তো যাই হোক, আর এদিকে দেখো মেয়ে গোপালকে শৃঙ্গার করিয়ে দিচ্ছিল, আর ঘরে যেহেতু একটা বিছানা রয়েছে সেই জন্য কিন্তু একটু বসতে অসুবিধা হচ্ছিল, একটুখানি জায়গার মধ্যে বসে পুজো দেওয়া একটু সমস্যাই হয়ে গেছে। তো এদিকে দেখো গোপালকে প্রায় রেডি করে দিয়েছে আর সবশেষে গোপালের হাতের বাসিটা দিয়ে গোপালকে আয়না দর্শন করানো হবে। তো এই পাশে সিংহাসনে দেওয়ার পর ওই পাশে সিংহাসনেও দেওয়া হবে। আর
মন্দিরের পর্দাটা, সিংহাসনের পর্দাটা খোলাও হয়নি, সেটাও খুলে দেবে। তো সবশেষে দেখো গোপালকে আয়না দর্শন করাচ্ছে কীভাবে। তো এইভাবে দেখো নিজে গোপালের হাতে দিয়ে দিল, আর গোপাল এখন নিজে নিজে আয়না দর্শন করবে। তো নিজে নিজে গোপাল আয়না দর্শন করছে। তো আয়না দর্শন করার পর তারপরে পুজোটা শুরু করবে। তো এইদিকে দেখো পুজোটা শুরু করেছে, এইদিকের মন্দিরের পর্দাটা খুলে দিয়েছে। আর সকালবেলা আজকে যেহেতু অনেক দিন পুজো দেওয়া হয় না, সেইভাবে কিছু ছিল না, শুধুমাত্র বাতাসা ছিল কিছুটা এবং তালমিশ্রি ছিল একটুখানি, তো সেইটাই দেওয়া হলো সকালবেলাতে। আর তারপরে বাজার করে আসলে আবার দেওয়া হবে কিছু। তো কিছুই যেহেতু ছিল না, যা ছিল তাই দিয়ে গোপালের সেবা দেওয়া হলো, এবং আমাদের গোপাল কিন্তু তাতেই সন্তুষ্ট। তাকে তুমি যা দিয়ে শুধুমাত্র জল বাতাসা দিলেই গোপাল কিন্তু সন্তুষ্ট হয়ে যান, শুধুমাত্র মনের ভক্তি থাকলেই চলে। তো এইদিকে দেখো গোপালের, গোপালকে পুজো দিচ্ছে ফুল দিয়ে, গাছের ফুল সবগুলোই তো নিজেই তুলে আনলো, তোমরা তো দেখতেই পারলে। তো এখন পুজোটা দেবে আর তোমরা দেখো, আর এর পরবর্তীতে তোমরা কী কী ধরনের ভিডিও গোপাল বিষয়ক দেখতে চাও বা অন্য কোনো ধরনের ভিডিও যদি দেখতে চাও, অবশ্যই বলো, আমি চেষ্টা করব কিন্তু তোমাদের সাথে শেয়ার করার। তো আমি বসে বসে ভিডিও শ্যুট করছিলাম আর ভুলে ভুলে দিচ্ছিলাম, তো কী আর করার, মেয়েও অনেক দিন যেহেতু দেয় না সেই জন্য ভুলে ভুলে যায় যে কোনটার পর কোনটা করবো না করবো। যেহেতু সকালবেলা স্কুলে চলে যায়, দুপুরবেলা বাড়ি আসে, তো এখন কিন্তু গোপালকেও দিতেই পারে না, আগে দিত, আগে বাড়ি থাকলে কিন্তু গোপালকে সেবা দিত, কিন্তু এখন সময়ের অভাবে সেটা আর দিতেই পারে না। তো যাই হোক, আমি এদিকে বসে বসে ভিডিও করে দিচ্ছিলাম আর বলে বলে দিচ্ছিলাম। আর এই সিংহাসনে দেওয়ার পর কিন্তু ওই পাশের সিংহাসনেও পুজোটা দেবে, এবং গোপালের এই সেবা দিতে কিন্তু অনেকটা সময় লাগে, দুটো সিংহাসনে পুজো দিতে তো আরও বেশি সময় লাগে। তো দেখো এইদিকে সিংহাসনে পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন এই পাশের সিংহাসনে পুজোটা দিয়ে দেবে। তো এই দুটো সিংহাসনে পুজো দেওয়া হয়ে গেলে ভিডিওটা আমি এন্ড করবো এখানেই, কারণ বেশি বড় করছি না ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। তাদেরকে আমি জানাই টাটা, বাই বাই, রাধে রাধে।